এসএইচ রিয়াদ আপনি লিখেছেন, পাসপোর্টের সেবা দিতে গিয়ে কিছু টাকা লাভ করলে ওই টাকা হালাল হবে কি? যদিও অনেকে এটাকে দালালি বলে। দেখুন, এখানে পরিষ্কার করে একটা কথা আমরা বলে রাখতে চাই, যে পাসপোর্ট হোক বা সরকারি কোনো কাজ হোক, যেখানে কী কী কাগজ লাগবে, কীভাবে সাবমিট করতে হবে, কীভাবে পেমেন্ট করতে হবে এবং আপনার কোন কোন ত্রুটি থাকতে পারবে না ইত্যাদি, এই বিষয়গুলো সংশ্লিষ্ট কিছু লোক আছেন যারা খুব ভালো জানেন। ধরুন একজন পাসপোর্ট বানানোর সম্পর্কে খুব ভালো জানেন, আপনি আপনার পাসপোর্টটা বানানোর জন্য ঠিক কীভাবে সাবমিট করবেন, কোথায় কী পাওয়া যাবে, আপনি সব কিছু বুঝে উঠতে পারছেন না। আপনি তার শরণাপন্ন হলেন যে আপনি আমার পাসপোর্টটাকে সাবমিট করে স্লিপ নিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। তিনি আপনাকে সহযোগিতা করলেন, কোথেকে আপনি কী করবেন না করবেন ইত্যাদি, অন্যায় কিছু করলেন না, ডুপ্লিকেট কিছু করলেন না, বা আপনার যেটাকে বলে ডুপ্লিকেট বলতে আপনার এমন কিছু করলেন না যেটা প্রতারণা হয়, জাল হয়। তিনি সব কিছু আপনাকে ঠিকঠাক করে গোছাটিছয় দিলেন বা ডিরেকশন দিলেন, গাইডলাইন দিলেন, এর বিনিময়ে তিনি আপনার কাছ থেকে যদি কোনো পারিশ্রমিক নেন সেটা অবশ্যই জায়েজ হবে। ধরুন একটা পাসপোর্টের জন্য আপনাকে 5,000 টাকা পেমেন্ট করতে হয়, তিনি আপনাকে আরও 5,000 টাকা চার্জ করলেন তার যে সার্ভিস ফি সেটার জন্য, তো এটা জায়েজ আছে। কিন্তু দালালের মানে যদি এটা হয়, মধ্যস্থতাকারীর মানে যদি এটা হয় যে তিনি আপনার পাসপোর্টটা অফিসে বিভিন্ন লোকদেরকে ঘুষ টুস দিয়ে যেভাবে হোক তিনি আপনার নির্দিষ্ট সময় আপনাকে পাইয়ে দিবেন বা আপনার কোনো কাজ করে দিবেন, আপনি নিজেও জানেন যে সে ঘুষ দিবে এবং ঘুষের টাকাটা আপনার কাছ থেকে নিচ্ছে, সে শুধুমাত্র ঘুষ দেওয়া নেওয়ার মধ্যস্থতাকারী মাত্র, তাহলে সেক্ষেত্রে সেরকম দালাল এর শরণাপন্ন হওয়া জায়েজ হবে না এবং সেরকম দালালি করাও জায়েজ হবে না। আপনি সার্ভিস দিলেন, কষ্ট করলেন, তাতেই ফিরেলেন, সেটা জায়েজ হবে। যদি সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী হয় এবং তার ডিউটি হলো মানুষকে এই কাজটা করে দেওয়া, তাহলে সেক্ষেত্রে তিনি সেখানে কোনো সার্ভিস ফি নিতে পারবেন না, নিলে সেটা গুনাহ হবে, উৎকোচ হবে। সরকারি ইঞ্জিনিয়াররা যখন প্রজেক্ট সাইটে যায় তখন সাইট কন্ট্রাক্টর কিছু টাকা দেয় গাড়ি ভাড়া নাস্তা ইত্যাদি বাবদ, এটাকে কি হালাল? না, এটাকে নেওয়া হালাল হবে না, কারণ সাইট ভিজিটে আপনি যখন যাচ্ছেন সেই সাইট ভিজিটে যাওয়া আসার খরচ তো সরকার আপনাকে নিশ্চয়ই দেয়, অতএব সেটি তার কাছ থেকে আপনি নিতে পারবেন না, জায়েজ হবে না। আর দ্বিতীয়ত হলো যে কন্ট্রাক্টর যে সে আপনাকে খরচের টাকা দিবে কী কারণে, অন্য দশজনকে তো দিচ্ছে না, আপনি তো আপনার দায়িত্ব পালন করতে গেছেন, এখানে সে আপনাকে যে টাকাটা দিচ্ছে সেটা উৎকোচ এবং ঘুষ, এটি পরিষ্কার। বিশেষ করে যখন আপনি তার কাজটাকে তদারকি করতে গেছেন ওই সময় সে আপনাকে ঘুষ দেওয়ার মানে হলো আপনাকে সে প্রভাবিত করা, এবং আপনি এভাবে প্রভাবিত হয়ে আপনার দায়িত্ব যথাযথ পালন না করে তারপরে দুর্বল হবেন, সেটিই স্বাভাবিক, যার কারণে গ্রহণ করা যায় হবে না। নওশিন তারান্নম ঐশী আপনি এদিকে লিখেছেন, স্কুল কলেজে তো আমরা মুসাফির হিসাবে যাই, সেখানে কি নামাজ কসর পড়তে হবে? আপনি যদি মুসাফির হিসাবে যান, যদি সফর দূরত্ব হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি সেখানে কসরের সালাতে করবেন, যদি সেখানে লিমিটেড সময় অর্থাৎ কয়েকদিন সময় থাকেন এবং সেটা মুসাফির এর যে সংজ্ঞা তার বাহিরে আপনাকে বের না করে, অর্থাৎ মুসাফিরই থাকেন আপনি, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে কসরের সালাতে করবেন। এমনি সালমান আপনি লিখেছেন, এটা হলো স্কুল কলেজ যদি সফরের দূরত্ব থাকে, ধরুন ঢাকা থেকে চট্টগ্রামে আপনি আসেন, সেখানে আপনি গেছেন জাস্ট ক্লাস করলেন চলে আসলেন, কিন্তু যদি সেখানে আপনার একটা ঠিকানা থাকে, ধরুন আপনি হোস্টেলে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার কসর নয়, সেখানে পুরো সালাত আপনাকে আদায় করতে হবে। এমনি এনামুল হক আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, স্বামী সন্তান নিতে চাইলেও স্ত্রী সন্তান না নিতে চাইলে করণীয় কী? স্বামী সন্তান নিতে চাচ্ছেন কিন্তু স্ত্রী নিতে চাচ্ছেন যদি চাচ্ছেন না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই স্ত্রীর উচিত হলো স্বামীর সাথে একত্রতা পোষণ করা, এবং স্ত্রীর যদি যৌক্তিক কোনো কারণ না থাকে তাহলে সেক্ষেত্রে স্বামীর সেই চাওয়াকে পূরণ করা শরীর দৃষ্টিকোণ থেকে তার জন্য আবশ্যক, এবং বিবাহের একটা অন্যতম উদ্দেশ্যই হলো সন্তান আপনার জন্মদান করা, এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে আপনার পদক্ষেপ গ্রহণ করার অধিকার স্বামীকে ইসলাম দিয়েছে, এই অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে স্ত্রীর সহযোগিতাপূর্ণ মানুষ হয়ে থাকতে হবে। তো হ্যাঁ, যেটি বলছিলাম যে যদি এমন হয় যে এটি হলে বড় ধরনের ক্ষতি হবে, ধরুন মায়ের জীবন হুমকির মধ্যে পড়তে পারে বা এরকম কোনো বড় রিস্ক আছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মা সেখানে আপত্তি করার সুযোগ আছে।